আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো 1 বিঘা জমিতে আখের জন্য কিভাবে জমি চাষ দিতে হয় এবং জমি কিভাবে প্রজেক্টের জন্য রেডি করতে হয়, ভালো ফলনের জন্য কয়বার আপনারা চাষ দেবেন এবং বিস্তারিত সব কিছু আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি আমার 1 বিঘা জমিতে প্রথমে হাল চাষ 2 বার দিয়েছি এবং তার 2 বার হাল চাষের পরে 1টি রোটার দিয়েছি, 2 গিয়ারের রোটার দিয়েছি এবং তারপরে হচ্ছে গোবর সার দিতে হবে জমিটাকে উর্বর করার জন্য। গোবর সার দেওয়ার পরে আরও 2টা হাল চাষ দিতে হবে। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আরও একটা 1 গিয়ারের রোটার দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নাই। তো জমির উর্বরতার জন্য মোটামুটি 6টা হাল চাষ দিতে হবে, তাহলে আখের ফলন ভালো হবে। এই যে এখন আমি হচ্ছে আমার জমিতে রোটার দিয়ে চাষ দিচ্ছি, এটা রোটার দিয়ে চাষ দিলে মাটিটা অনেক উর্বর হয়ে যায় এবং সমান হয়ে যায়, যাতে কোনো সমস্যা না হয়। মাটিটা ঝুরঝুরে থাকলে বেড করতে সারি করতে অনেক সুবিধা হয়, এই জন্য আমি রোটার দিয়ে 2 বার হাল চাষ দেওয়ার পর রোটার দিয়ে 1টি চাষ দিয়েছি যাতে আমার সুবিধা হয়। এখন এরপরে বিস্তারিত আমার জমিতে আমি প্রথম থেকে শেষ অবধি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো কিভাবে আমার আখ চাষের প্রজেক্ট আমি করি, সেগুলো আপনাদের সকলকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই প্রজেক্টটি আমার ভালো হয়। আল্লাহ হাফেজ সবাইকে।